আবারও বৃদ্ধি পেয়েছে পেট্রোল ও ডিজেলের মূল্য, ফলে মাথায় হাত দ্বিচক্র যানচালক সহ যানবাহন চালকদের। দ্বিচক্র যানচালক সহ অন্যান্য যানচালকরা জানান, পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধির ফলে তাদেরকে সমস্যায় পড়তে হচ্ছে। এদিকে পেট্রোল পাম্পে কর্মরত এক শ্রমিক জানান, 22 জানুয়ারি পেট্রোলের মূল্য ছিল লিটার পিছু 85 টাকা 83 পয়সা, 23 জানুয়ারি সেই মূল্য বৃদ্ধি পেয়ে পেট্রোলের লিটার পিছু মূল্য দাঁড়িয়েছে 86 টাকা 7 পয়সা। অপরদিকে 22 জানুয়ারি ডিজেলের মূল্য ছিল লিটার পিছু 79 টাকা 4 পয়সা, 23 জানুয়ারি সেই মূল্য বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 79 টাকা 30 পয়সা। তিনি আরো জানান, এবার সর্বাধিক হয়েছে পেট্রোল ও ডিজেলের মূল্য। পেট্রোল ডিজেল নিয়ে যে একটা আলোচনা চলছে, পেট্রোলের রেট ছিল 22 তারিখ 85 টাকা 83 পয়সা, ডিজেল ছিল 79 টাকা 4 পয়সা, এখন 23 তারিখ পেট্রোল হলো 86 টাকা 7 পয়সা আর ডিজেল হলো 79 টাকা 30 পয়সা। পেট্রোল ডিজেল হাইয়েস্ট দাম হয়েছে, আর কোনো সময় হয়নি এমন দাম। আজকে কত আছে? আজকে আছে এই 23 তারিখে চেম রেট আছে, পেট্রোল আছে 86 টাকা 7 পয়সা আর ডিজেল আছে 79 টাকা 30 পয়সা। এই রেটটা কি মানে আগে কোনোদিন হয়েছে? না, আগে কোনোদিন হয়নি, এখন দেখছি রেট আছে। আগে কোনো সময় 86 টাকা পেট্রোলের দাম হয়নি, ডিজেলের দাম এত হয়নি। বেশি রেট হইলে তো অসুবিধা হইবই, কোন রকম চলতে হইব। পেট্রোল ভরতে এসে দেখলাম 86 টাকার উপরে পেট্রোলের দর হয়ে গেল। তো এই হারে যদি পেট্রোল এবং ডিজেলের দাম প্রতিদিন বাড়তে থাকে, তাহলে সাধারণ যে জনসাধারণ আছে, যারা দিন আনে দিন খায়, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনা, প্রত্যেক দিনই দাম বাড়বে, এটা নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরেও এটা এফেক্ট আসবে। সুতরাং সাধারণ মানুষের দিনও খুব ভয়ঙ্কর দিন আসছে, আগামী দিন যেটা আসছে খুবই ভয়ঙ্কর দিন আসছে। আর কী বলবো, এটা সারাক্ষণই সব জিনিস শোনার আগে আমরা ছোটোবেলা জানতাম সোনার রূপার দাম প্রত্যেক দিন চেঞ্জ হয়, এখন আমরা ঘুম থেকে উঠে জানতে পারি যে অনেক কিছু রেটের প্রতিদিন চেঞ্জ হচ্ছে, এর মধ্যে পেট্রোলটাও একটা অন্যতম ইয়ে। তো এটা নিয়ে কিছু বলার নেই, এটা এরকমভাবে যদি বৃদ্ধি পায় সাধারণ জনসাধারণের জন্য খুবই ক্ষতিকর, ভবিষ্যতে খুব আরও খুব ডেঞ্জারাস দিন আসছে আর কি, সেটাই হচ্ছে আমার লক্ষ্য। এটার মধ্যে কন্ট্রোল থাকা দরকার। ব্যুরো রিপোর্ট, খবর তেভরা।